आसलामुअलैकुम एखन आमरा शिखबो किभाबे एकटी पावर पॉइंट भिडियो तैरी करा जाए छविगुलो दिए सुंदर करे पावर पॉइंट भिडियो तैरी करा एबं इमेज तैरी करा एई जिनिसटा आमरा शिखबो। प्रथमे आमरा krooy.com एर आमादेर जेई कम्पानीटी आछे कमिटमेंट एक्सक्लूसिव सेखाने जे टेम्पलेट मूल टेम्पलेट्स एई टेम्पलेट्सटी आमरा कपि करे नेई। राइट माउस क्लिक करे कपि करब, कपि करे आमादेर जे फोल्डारेर भितरे आमरा गिये काज करछि सेखाने যাব। सेखाने गिये आमरा काज करछि krooy.com एर भितरे एक्रिलिक शीट। एखाने गिये आमरा এই একটা নতুন ফোল্ডার নেব অ্যাক্রিলিক পাওয়ার পয়েন্ট। এই যে এখানে রাইট মাউস ক্লিক করে নিউ ফোল্ডারে গিয়ে ক্লিক করে আমরা লিখব অ্যাক্রিলিক শীট পাওয়ার পয়েন্ট। तो অ্যাক্রিলিক শীট পাওয়ার পয়েন্ট আমি 1 দিলাম কারণ অ্যাক্রিলিক শীট পাওয়ার পয়েন্ট নামে আমার একটা ফোল্ডার অলরেডি আগে আছে। समस्या नहीं आमी एक्रिलिक शीट पावर पॉइंट 1 नामे सेव करब। एने इंटर दिलाम एकटु समय निच्छे। अच्छा दुइबार इंटर देওয়ার মাত্রই এটি চলে আসবে। এরপর পেস্ট দিব। এখানে লিখব এখন এই ফাইলটি আমরা রিনেম করে ফেলব। রিনেম করার জন্য আমি আগে চলে গেলাম রাইট মাউস ক্লিক করলাম রিনেম করলাম কন্ট্রোল সি দিলাম এরপর বাইরে ক্লিক করলাম ভিতরে ঢুকলাম এটিকে ক্লিক করলাম রিনেম করলাম কন্ট্রোল ভি দিলাম পাওয়ার পয়েন্ট। আচ্ছা এখন আমার এই ফাইলটি নতুন অবস্থায় তৈরি হয়ে গেল। এখন আমি এর মধ্যে ছবিগুলোকে যুক্ত করব। তো ছবিগুলো যুক্ত করার জন্য আমি আপনারা জানেন এর আগে আমি অ্যাক্রিলিক শীটের কিছু স্যাম্পল পিকচার ডাউনলোড করেছিলাম। এই যে এটাকে কপি করব কন্ট্রোল সি এখানে আসব এখানে এসে কন্ট্রোল ভি। এখানে অলরেডি দেখাচ্ছে হচ্ছে পিকচারটার একটা বেসিক সাইজ তৈরি হয়। আমরা লেফট মাউস ক্লিক করে এই যে স্কাইপের উপর পর্যন্ত আসব। আসার পর আমরা এখানে ছেড়ে দিব। দেখতেছি সাদা একটা বর্ডার দেখা যাচ্ছে, এই যে সাদা একটা দাগ দেখা যাচ্ছে। এই সাদা দাগটা যাতে না দেখা যায় সেজন্য আমরা ক্রপে যাব। ক্রপে ক্লিক করা মাত্রই আমাদের এই যে বর্ডারটা এটাকে ক্লিক করে আস্তে আস্তে ছোট করে দেব। এখন আমাদের এই বর্ডারটা আবার আমরা ক্রপে গিয়ে ক্লিক করব। এখন আমাদের এটা তৈরি হয়ে গেছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি আবার একটি পিকচার নিব। এটা নিচে এই পিকচারটাকে আমাকে আস্তে করে বড় করতে হবে। এপাশেও আস্তে করে বড় করব। বাস এরপর এটাকে আমি ব্লার করব। এই যে আর্টিস্টিক ইফেক্টে যাব গিয়ে আমি এই যে দেখেন এখানে 10 নাম্বারটা ব্লার এখানে গিয়ে ক্লিক করব। এটা ব্লার হয়ে গেছে। ব্লার করার উদ্দেশ্য হচ্ছে প্রথম ছবিটাকে ফোকাস করা আর পরের ছবিটাকে ডিফোকাস করা। এটা আপনি দেখবেন যে ক্যামেরায় এরকম হয়ে থাকে। এরপর আইএস এর উপরে গিয়ে ক্লিক করব কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। এবার আমি আইএসটাকে উপরে উঠে আনলাম। এইভাবে আমি আমার প্রত্যেকটা পিকচার তৈরি করব। এখন আমি এটাকে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমি যদি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে যাওয়ার পর এই যে ক্রিয়েট ভিডিও এটাতে ক্লিক করা মাত্রই টোটাল ফাইলটা আপনার ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে। যতগুলো পিকচার আছে সবগুলো ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে। তো এই যে নিয়মটা আমি দেখালাম এই নিয়মে আমরা সবগুলো পিকচার সবগুলো টেমপ্লেট আমরা সাজাবো। এখানে আমি একটা প্রোডাক্ট দিয়ে সাজাইছি, এভাবে আমরা সবগুলো প্রোডাক্ট সাজিয়ে ফেলবো। আরেকটা বিষয় হচ্ছে এই ফাইলটাকে একটা তৈরি করার পরে ইমেজ তৈরি করার পরে আমরা সেভ দিব সাথে সাথেই, কারণ কারেন্ট চলে যেতে পারে। কারেন্ট চলে গেলে আমরা আর এটিকে পাবো না, হারাই যাবে। এরপর আরেকটা জিনিস হচ্ছে ইমেজ তৈরি করা। ফাইলে যাব, সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে অ্যাক্রিলিক কারেন্ট ফোল্ডার দেখাচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পিপিটি এখানে গিয়ে এই যে জেপিজি আমরা দেখিয়ে দেব। জেপিজি দেখালে ইমেজ চলে আসবে, সেভ দিয়ে দেব। সবগুলো আসবে, সবগুলোই